আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী প্রণীত এবং 2024 শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক। এটা হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, অষ্টম শ্রেণীর জন্য। মাথায় রাখতে হবে এটা পরীক্ষামূলক সংস্করণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটা দুইটা পাঠে বিভক্ত। একটা হচ্ছে অনুশীলনী পাঠ, আর একটা অনুসন্ধানী পাঠ। অনুশীলনী পাঠে তেমন কিছু নেই। অনুশীলনী পাঠে কীভাবে কী করতে হবে তোমাদের পড়া সেগুলো দেওয়া আছে। আমি অনুশীলনী পাঠ নিয়ে আলোচনা করব না। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুসন্ধানী পাঠ। এই অনুসন্ধানী পাঠই মূলত তোমাদের বিজ্ঞান বই যে পড়াগুলো তোমাদের পড়তে হবে তার সূচিপত্র আমরা এক নজরে দেখে নিই। সূচিপত্রে কী আছে? সূচিপত্রে যে প্রথম অধ্যায় গতির কথা, এটা হচ্ছে এক পৃষ্ঠায়। তারপর দ্বিতীয় অধ্যায় শক্তি, 16 পৃষ্ঠায়। তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন, 26 পৃষ্ঠায়। অধ্যায় 4 হচ্ছে কোষ বিভাজন ও তার রকমভেদ, এটা 39 পৃষ্ঠায়। শিক্ষার্থী বন্ধুরা, এটা গতির কথা। এটা তোমাদের নবম শ্রেণীতে ছিল। এটা হচ্ছে তোমাদের গতির কথাটা হচ্ছে পদার্থবিজ্ঞান। শক্তি, এটাও পদার্থবিজ্ঞানের মধ্যে পড়ে। আর পরমাণুর গঠন, এটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের ভিতর পড়ে। অধ্যায় 4 কোষ বিভাজন, এটা হচ্ছে জীববিজ্ঞানের মধ্যে। তারপর অধ্যায় 5 উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব, এগুলো হচ্ছে জীববিজ্ঞানের অংশ, কিছু অংশ দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এখন তোমাদের কোনো আর সেই সায়েন্স, আর্টস, কমার্স এগুলো নেই। এখন সবাইকে একই বই পড়তে হবে। তাই তোমাদের বিজ্ঞান বইয়ে যে বিজ্ঞানের আলাদা আলাদা বই ছিল, সেই বইগুলোর কিছু কিছু অংশ দিয়ে একটা বই করেছে, সেটা বিজ্ঞান নামে। এখন আর পদার্থবিজ্ঞান নেই, রসায়ন বিজ্ঞান নেই, জীববিজ্ঞান নেই। তাই এর কিছু কিছু অধ্যায় দিয়ে একটা বই, বইয়ের ভিতর দিয়ে একটা বই তৈরি করেছে। তারপর হচ্ছে অধ্যায় 6 তরঙ্গ ও শব্দ, 65 পৃষ্ঠা। এটাও তোমাদের নবম শ্রেণীতে পদার্থবিজ্ঞানের মধ্যে ছিল। অধ্যায় 7 সূর্য, পৃথিবী ও চাঁদ, 76 পৃষ্ঠা। অধ্যায় 8 হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, 88 পৃষ্ঠা। অধ্যায় 9 অম্ল, ক্ষার ও লবণ, 108 পৃষ্ঠায়। এটা হচ্ছে অম্ল, ক্ষার, লবণ, এটা রসায়নের রিপড়া। অধ্যায় 10 জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি, 108 পৃষ্ঠা। এটা হচ্ছে তোমাদের হচ্ছে জীববিজ্ঞানের পড়া। অধ্যায় 11 ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় ও অঞ্চল সময়, 129 পৃষ্ঠা। অধ্যায় 12 চুম্বক, 144 পৃষ্ঠা। অধ্যায় 13 মানব দেহের অঙ্গ তন্ত্র, 154 পৃষ্ঠায়। অধ্যায় 14 হচ্ছে দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার, 166 পৃষ্ঠা। অধ্যায় 15 নবায়নযোগ্য অনবায়নযোগ্য সম্পদ, 175 পৃষ্ঠা। অধ্যায় 16 হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, 186 পৃষ্ঠায়। এই ছিল তোমাদের সূচিপত্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূচিপত্র দেখেই বুঝে গেছো যে তোমাদের বিজ্ঞান বইটার ভিতর কত রকমের পড়া আছে। তার মানে তোমাদের যে আগে যে রকম ছিল সেই রকম এখন আর নেই। এখন সম্পূর্ণ নতুনভাবে তোমাদের বইটা তৈরি করেছে। শিক্ষার্থী বন্ধুরা, সূচিপত্র আমরা দেখলাম। এবার তোমাদের যে অধ্যায়ের ভিতরে কি আছে সেগুলো আমরা সংক্ষেপে দেখব, বিস্তারিত আলোচনা করব আমরা পরবর্তীতে। তবে এখন সংক্ষেপে কিছু দেখাই। প্রথম অধ্যায় হচ্ছে গতির কথা। এই অধ্যায়ের নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। কোন কোন বিষয়গুলো দেখি? সরণের ধারণা, বেগের ধারণা, ত্বরণের ধারণা, সরল বক্ররেখায় গতি, গতির সমীকরণ, গতির লেখচিত্র। তারপরে তোমাদের এর ভিতরে একটু একটু করে দেখাই যে এখানে অঙ্ক দেওয়া আছে। তারপরে যে বক্ররেখার ত্বরণ, বেগের যে সমীকরণ আছে, যে সেই সমীকরণটা এখানে সুন্দরভাবে দিয়েছে। এই সমীকরণ নিয়ে আমি আলোচনা করবো, যে সুন্দর করে সমীকরণ দিয়েছে। তারপরে এই যে উদাহরণ একটি অঙ্ক দিয়েছে, অঙ্কগুলো নিয়েও আলোচনা করব। গতির তৃতীয় সমীকরণ, দ্বিতীয় তৃতীয় সমীকরণ, যে সমীকরণগুলো, সব সমীকরণগুলোই তোমাদের এখানে দিয়েছে, লেখচিত্র দিয়েছে। এবার অধ্যায় 2 হচ্ছে শক্তি। এই অধ্যায় কী কী আমরা শিখবো দেখি? কাজ ও শক্তি, বিভব শক্তির ধারণা, গতিশক্তির ধারণা, ভর ও শক্তির সম্পর্ক, ক্ষমতার ধারণা, এগুলো এই অধ্যায়ে দিয়েছে। যে বিভব শক্তি কী, গতিশক্তি কী, তারপরে গতিশক্তির যে সমীকরণ সেই সমীকরণ দিয়েছে এখানে। তারপরে ভর ও শক্তির যে সম্পর্ক সেই সম্পর্কটা দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো এখানে দিয়েছে। এবার অধ্যায় 3 পরমাণুর গঠন, এটা রসায়ন বিজ্ঞানের কিছু অংশ। এখানে দেখি কী আছে। পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পরমাণুতে ইলেকট্রনের ধারণা, আয়ন কীভাবে গঠিত হয়, ক্যাটায়ন অ্যানায়নের পার্থক্য, ক্যাটায়ন অ্যানায়নের সাহায্যে রাসায়নিক সংকেত নির্ধারণ, আইসোটোপের ধারণা ও আমাদের জীবনে
আইসোটোপের গুরুত্ব এগুলো সম্পর্কে এখানে আলোচনা করেছে। এই যে পরমাণুর গঠন সম্পর্কে যে নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। এখানে হিলিয়াম পরমাণু, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের কথা বলা হয়েছে, পরবর্তীতে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি আলোচনাগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং সাথে থাকা বেল বাটন অন করে দেবা, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যেখানে অনেক সুন্দর করে এগুলো দিয়েছে, এবার মৌলের ইলেকট্রন বিন্যাস ও তাদের ধর্ম, অ্যানায়নের সৃষ্টি, অ্যানায়ন ক্যাটায়নের যে সৃষ্টি সেগুলো সম্পর্কে এখানে বলেছে, যৌগ গঠন। এবার হচ্ছে অধ্যায় 4, কোষ বিভাজন ও তার রকম ভেদ। কোষ বিভাজন ও তার রকম ভেদে কে আলোচনা করা হয়েছে, দেখি কোষ বিভাজন কি ও তার রকম ভেদ, মাইটোসিস ও মিওসিস, কোষ বিভাজন, কোষ চক্র, মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ ও তাদের নিয়ন্ত্রণ, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, মিওসিস কোষ বিভাজনের ধাপসমূহ তাদের নিয়ন্ত্রণ, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, অস্বাভাবিক কোষ বিভাজন ও তার ফলাফল, কোষ বিভাজন ও ডিএনএর অপরিবর্তনীয় প্রবাহ, বংশগতি নির্ধারণের ডিএনএর ভূমিকা। এটা জীববিজ্ঞানের অংশ, এটা এই যে ক্রোমোসোমের গঠন, এখানে অনেক কিছু দেওয়া আছে, সুন্দর করে কোষচক্র দেওয়া আছে, মাইটোসিসের বিভিন্ন যে ধাপ সেই ধাপের ছবি দিয়েছে এখানে, কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট কীভাবে সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এবার অধ্যায় 5, উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব। এই অধ্যায় কি দিয়েছে আমরা দেখি, উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের ধরন, উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের কাজ, উদ্ভিদের ব্যাপন, প্রচ্ছেদন ও পরিবহন, উদ্ভিদ টিস্যু আবাদ ও তার ব্যবহার, এ সম্পর্কে এই অধ্যায় দিয়েছে। টিস্যুর প্রকারভেদ, তারপরে তিন ধরনের যে সরল টিস্যু সেই টিস্যুর গঠন কাজ এগুলো সম্পর্কে সব কিছু দিয়েছে, যে ফুল, ফল, উদ্ভিদের শরীর তত্ত্ব, উদ্ভিদের টিস্যু কালচার ও তার ব্যবহার এগুলো সম্পর্কে দিয়েছে। এবার অধ্যায় 6 হচ্ছে তরঙ্গ ও শব্দ। এই অধ্যায় কী কী বলেছে দেখি, কম্পন বা স্পন্দন, তরঙ্গের ধারণা, তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি, শব্দ ও এর গতি, যে সরল স্পন্দন গতি এটা দিয়েছে এখানে, তারপরে তরঙ্গের ধারণা, তরঙ্গ সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়েছে এখানে। এবার হচ্ছে অধ্যায় 7, সূর্য, পৃথিবী ও চাঁদ। এই অধ্যায় কি বলেছে, চাঁদের সৃষ্টি, সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থান, উপছায়া ও প্রচ্ছায়া, সূর্যগ্রহণ, আংশিক পূর্ণ গ্রাস ও বলয় সূর্যগ্রহণ, পরিবেশের উপর সাময়িক প্রভাব, পশু পাখি এবং তাপমাত্রা, সূর্য সংক্রান্ত পর্যবেক্ষণ ও গবেষণার সুযোগ, অ্যানালেমা, চন্দ্রগ্রহণ, পূর্ণ এবং আংশিক চন্দ্রগ্রহণ, পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব, পৃথিবীর ঘূর্ণন, অক্ষের পরিবর্তন, এই সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করেছে। সূর্যগ্রহণ, তারপর সূর্যগ্রহণের প্রভাব ও গুরুত্ব, এখানে কক্ষপথের পরিবর্তন, এখানে অনুসূর পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে এবং অপসূর সূর্য থেকে সবচেয়ে দূরে, যেই ছবিটা সেই ছবিটা এখানে দিয়েছে। পৃথিবীর অক্ষের তির্যকতা সম্পর্কে বলেছে। এবার পরবর্তী অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় বলেছে, প্রতীক, সংকেত ও যোজনী, রাসায়নিক সমীকরণ ও বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির রূপান্তর, রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণ, এটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের কিছু অংশ এখানে আলোচনা করেছে। এই যে ইলেকট্রন যোজনী এগুলো নিয়ে আলোচনা করেছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির যে রূপান্তর, তাপশক্তি, বিদ্যুৎ শক্তি এগুলো নিয়ে আলোচনা করেছে। পরবর্তী অধ্যায় হচ্ছে 9 অধ্যায়, অম্ল, ক্ষার ও লবণ। অম্ল, ক্ষার ও লবণ, এই অধ্যায়ে অম্ল, ক্ষার এবং নির্দেশক, অম্ল, ক্ষারের বিক্রিয়া, লবণ, অম্ল, ক্ষারের গুরুত্বপূর্ণ ধর্ম, অম্ল, ক্ষারের ব্যবহার, অম্ল ও ক্ষার শনাক্তকরণ এগুলো সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করেছে। অ্যাসিড ও ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক যে বিক্রিয়া সে বিক্রিয়াগুলো সম্পর্কে এখানে বলেছে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আলোচনা করা হবে। এবার 10 অধ্যায় কি আছে, জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি। জীবের শ্রেণীবিন্যাসের পদ্ধতি, এই অধ্যায়ে জীব জগতের শ্রেণীবিন্যাস, উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি, প্রাণী জগতের শ্রেণীভিত্তিক শনাক্তকরণ বৈশিষ্ট্য তাদের উদাহরণ, কীটপতঙ্গ, স্তন্যপায়ী প্রাণী, প্রাণী জগতে মানুষের অবস্থান এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের যে ভিত্তি, শ্রেণীবিন্যাস বিষয়ক বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে এখানে আলোচনা করেছে শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা পরবর্তী অধ্যায় দেখব, পরবর্তী অধ্যায়ে কী আছে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। 11 অধ্যায়, ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ,
এই অধ্যায় আলোচনা করেছে ভৌগোলিক স্থানাঙ্ক, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, মূল মধ্যরেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন পরিবেশগত ইস্যু ও মানুষের ভূমিকা, এগুলো সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের হাতে নিশ্চয়ই বই চলে গেছে, তোমরা বইগুলো দেখেছ কী কী আছে, তারপরে আমি চ্যানেলে দিয়ে দিলাম। অধ্যায় ১২ হচ্ছে চুম্বক। এই চুম্বক, এই অধ্যায় স্থায়ী চুম্বক, বিদ্যুতের চুম্বক ক্রিয়া, বৈদ্যুতিক চুম্বক, বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, পৃথিবীর চুম্বক ক্ষেত্র, এই বিভিন্ন চুম্বক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। এবার আমরা পরবর্তী অধ্যায় দেখব, মানব দেহের অঙ্গ ও তন্ত্র। মানব দেহের অঙ্গ তন্ত্র এই অধ্যায়ে, ত্বকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেশনতন্ত্র, বিভিন্ন ধরনের তন্ত্র সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। রেশনতন্ত্র, ত্বকতন্ত্র, শ্বসনতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে কিডনির গঠন, তারপরে কিডনির রক্ত পরিশোধনের ধাপসমূহ, বৃক্ক বা কিডনির যে কাজ সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার ১৪ অধ্যায়, দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার। রসায়নের ব্যবহারের কি আছে এই অধ্যায়? গৃহস্থলীর রসায়ন, খাবার লবণ, বেকিং পাউডার, ভিনেগার, পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়ন, সাবান ও ডিটারজেন্টের পরিষ্কার করার কৌশল, কৃষি ও শিল্পক্ষেত্রের রসায়ন, কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণের রসায়ন, কৃষিদ্রব্য খাদ্য সংরক্ষণের রসায়ন, শিল্প বর্জ্য ও পরিবেশ দূষণ, এইগুলোতে যে রসায়নের ব্যবহার সেগুলো সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করেছে শিক্ষার্থী বন্ধুরা। এই যে কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন, শিল্প বর্জ্য, পরিবেশ দূষণ বিভিন্ন আলোচনা করা হয়েছে। এবার অধ্যায় ১৫, নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য সম্পদ কি। এই অধ্যায়ে কী কী আছে? সম্পদ, সাধারণ ধারণা, বিভিন্ন ভিত্তিতে সম্পদের ধরন, নবায়নযোগ্য অনবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্য এবং তাদের পার্থক্য, নবায়নযোগ্য অনবায়নযোগ্য সম্পদের সৃষ্টির প্রক্রিয়া, সময়সীমা ও প্রাপ্যতা, সম্পদের উৎস ব্যবহার, নবায়নযোগ্য অনবায়নযোগ্য সম্পদ, পানি ব্যবস্থাপনা, ব্যবহারযোগ্য পানির ধরন, বিভিন্ন ক্ষেত্রে পানির ব্যবহার, পানির প্রাপ্যতা, এই সম্পদ সম্পর্কে এখানে আলোচনা করেছে। এই যে সম্পদ ও বর্জ্য, ব্যবহারযোগ্য পানির ধরন, এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এবার বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, এটা ১৬ অধ্যায়, প্রাকৃতিক সম্পদ এই অধ্যায়ে কী কী আছে দেখি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংজ্ঞা ধরন, বাংলাদেশের খনিজ সম্পদ, আকরিক খনিজ সম্পদ, জ্বালানি খনিজ সম্পদ, তারপরে প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে পরিবেশের উপর প্রভাব, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা, নবায়নযোগ্যতা, সম্পদের প্রাপ্যতা, সীমাবদ্ধতা, এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। বাংলাদেশের খনিজ সম্পদ, জ্বালানি সম্পদ, এই যে এখানে এই কঠিন শিলা, সোনা পাথর, আকরিক ও অন্যান্য খনিজ সম্পদের যে ছবি, সেই ছবিগুলো এখানে দিয়েছে। এখানে একটা দিয়েছে সদ্য আবিষ্কৃত ভোলা গ্যাস ফিল্ড, ভোলা গ্যাস ফিল্ডের ছবি দিয়েছে এখানে শিক্ষার্থী বন্ধুরা। এই ছিল তোমাদের হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুশীলনী পাঠের যে পড়া, সেই পড়াগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম সংক্ষেপে, বিস্তারিত পরবর্তীতে আমি ভিডিও দেব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই মঙ্গল কামনায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।